আমার প্রশ্ন হলো, আমার বাবা মা মরার পর যদি আমাকে কোরআন শরীফ পড়তে বলা হয়, আমি কি পড়ব নাকি পড়ব না? আপনি পড়তে পারেন, আপনার বাবা মা মারা গেছে, আপনি নিজে নিজে, আপনি তো টাকা দিয়ে ভাড়াটিয়া লোক দিয়ে পড়তেছেন, আপনি নিজে নিজে তেলাওয়াত করার অসুবিধা নেই। তবে মুর্দা মারা যাওয়ার পরে লাশকে সামনে রেখা কোরআন তেলাওয়াত করে আমাদের দেশে মানুষ, আশ্চর্য কথা, ওই লোক মরে গেছে বেচারা, আপনি যদি পাশে বসে কোরআন তেলাওয়াত করেন সব আপনার হবে, ওনার কি লাভ হবে? উনি তো শুনতেও আছেন, ঠিক না ভাই? ঠিক, অত এগুলোর কোনো যুক্তি নেই। আপনার কোরআন আপনি তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন আল্লাহর কাছে, তার জন্য দোয়া করেন, সেটা ভিন্ন কথা।